দুই শতাধিক বাইক নিয়ে জোট প্রার্থীর বাইক মিছিল মাতারবাড়িতে। 32 মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস সিপিআইএম মনোনীত জোট প্রার্থী প্রণজিৎ রায়ের সমর্থনে এক সুবিশাল বাইক র্যালি করা হয় রবিবার সকালে। বাইক র্যালিটি প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু করে সেন্টার রোড, শিববাড়ি, হাসপাতাল রোড হয়ে ব্রহ্মাবাড়ি আসেন। সেখানে জোট প্রার্থীর সমর্থনে বাইক মিছিলে অংশ নেন রাজ্যের হৃদয় সম্রাট তথা জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন। পুনরায় ব্রহ্মাবাড়ি থেকে শুরু করে মাতারবাড়ি বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় পাড়ায় রাজ্যের হৃদয় সম্রাটকে সাথে নিয়ে কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থী প্রণজিৎ রায় এক সারা জাগানো বাইক মিছিল করেন। বাইক মিছিলে বিধায়ক সুদীপ রায় বর্মনকে দেখে মাতারবাড়ি বিধানসভা এলাকার মা বোনেরা হৃদয়ের সম্রাট হাত নাড়িয়ে আশীর্বাদ করেন। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের হৃদয় সম্রাট তথা জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের গোমতি জেলার জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, 32 মাতারবাড়ি কেন্দ্রের কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থী প্রণজিৎ রায়, কংগ্রেস নেতা মিলন কর, মাতারবাড়ি সিপিআইএম এর নেতৃত্ব সহ প্রায় 2 শতাধিক বাইক এবং কর্মী সমর্থকেরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।